extra time. বিরাট কোহলির আগমনের পর ভারতীয় ক্রিকেট দলে ফিটনেসের বিষয়টি একেবারে উচ্চতম পর্যায়ে কাজ করা হয়ে থাকে এবং বিরাট কোহলি এই ফিটনেসের দিক থেকে শুধু ভারতেই নয় গোটা বিশ্বে উৎকৃষ্টতম। এবার খোদ বিসিসিআই তথ্যে উঠে এলো এই সত্যতা। 2021-22 মৌসুম নিয়ে জাতীয় ক্রিকেট একাডেমির সাথে একটি বিশেষ রিপোর্ট তৈরি করেন বিসিসিআই এর সিইও হেমাং আমিন এবং সেখানে দেখা গিয়েছে বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে 23 জন খেলোয়াড় গত মরশুমে কোনো না কোনো সময় জাতীয় ক্রিকেট একাডেমিতে চোটের জন্য রিহ্যাবে গিয়েছেন। কেবল যে ক্রিকেটার যাননি তার নাম হলো বিরাট কোহলি। এই 23 ক্রিকেটারের মধ্যে উল্লেখযোগ্য নামগুলি হলো রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, উমেশ যাদব, রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্ত, ঈশান্ত শর্মা, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, মায়াঙ্ক আগরওয়াল, ইয়ুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, অজিঙ্ক্য রাহানে, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর পটেলের মতো নাম। বিসিসিআই অন্তর্মহলের খবর, গত এক বছরে বিরাট কোহলি একবারও বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে চোট বা ফিটনেসের সমস্যার জন্য হাজির হননি। শুধু তাই নয়, কোহলির থেকে প্রায় 10 বছরের তরুণ ক্রিকেটাররাও বিভিন্ন সময় চোটের কারণে বাইরে থেকেছেন। এদের মধ্যে রয়েছেন শুভমান গিল, পৃথ্বী শ, ঋতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ার, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, নবদীপ সাইনি, রাহুল চাহারের মতো তরুণ ক্রিকেটাররা। 2018 সালে শেষবার পিঠে চোট পেয়েছিলেন বিরাট কোহলি, যার ফলে সেবার সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে পারেননি। কিন্তু তখন থেকে তিনি নিজের চোট আঘাতের বিষয়টি ভালোভাবে সামলেছেন এবং বর্তমানে ভারতীয় ক্রিকেট সার্কিটের সবথেকে ফিট খেলোয়াড় হিসেবে উঠে এসেছেন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।